নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা গুপ্তধনের নাম আমরা প্রত্যেকেই কম বেশি ছোটবেলা থেকেই শুনে এসেছি আর আমাদের প্রত্যেকের মনে একটি স্বপ্ন কম বেশি বাছা বাঁধে সেটি গুপ্তধন প্রাপ্তির কারণ গুপ্তধন এমন একটি জিনিস যেটি আমাদের মনের কোণে কখনো কখনো উঁকি দিয়ে বেড়ায় অর্থাৎ গুপ্তধন পাওয়ার একটা আশা আমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি রয়েছে তবে এই গুপ্তধন প্রত্যেকেই যে পায় তা কিন্তু নয় আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্স কথা বলবো তাই ভিডিওটির এতটুকু অংশ মিস করবেন না কারণ যে কথাগুলো আমি বর্তমানে বলতে চলেছি সেই কথাগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি শুধু রাশি জেনে স্কিপ করে বেরিয়ে যাবেন না তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি গুপ্তধন প্রে কোটিপতি হতে চলেছে নমস্কার আমি কল্যাণ রায় শুভশিখরা দেখুন গুপ্তধন এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের মনে কিন্তু ছোটোবেলা থেকেই বাসা বাঁধে কারণ আমরা প্রত্যেকেই দাদু ঠাকুমা ইনাদের কাছ থেকে এই গুপ্তধনের নাম শুনেছি এবং ওনারা গুপ্তধন কিন্তু এক এক সময় পেয়েছেন কারণ আমি যে সময়টার কথা বলতে চলেছি সেটি ষাট দশক বা সত্তর দশকের সেই সময় মানুষ এখনকার মানুষের মতো এত বদমাশও ছিল না খুব সাদা ছিল এটা আমি বলবো কারণ তখনকার দিনে যদি কারো পুকুর থাকতো আর সেখানে যদি আপনি গিয়ে জাল ফেলতেন বা ছিপ ফেলতেন তখনকার দিনে মানুষ কিন্তু তেমন কিছু বলতো না শুধু বলতো একটা মাছ দিস না দিলেও চলবে কিন্তু এখনকার যুগ একেবারে আলাদা আর তখনকার দিনে এই গুপ্তধন কিন্তু মানুষ পেয়েছে কি করে পেয়েছে কখনও পেয়েছে জমিতে লাঙল দিতে গিয়ে অর্থাৎ তখনকার দিনে তো এত আলট্রা মেশিনারি ছিল না চাষবাসের জন্য তখন ছিল শুধু একটি বলদ আর লাঙল এটাই ট্রাক্টর বা ঘাস কাটার মেশিন এই সমস্ত কিছু ছিল না কোনো মেশিনারি জিনিসই ছিল না শুধু লাঙল আর বলদ এই দুটোই ছিল তো তখনকার দিনে যখন জমিতে লাঙল চাষ করেছে অনেক সময় জমি থেকে অর্থাৎ মাটি খুঁড়ে সেখান থেকে মোর উঠে এসছে এবং সেটি চাঁদির এটাকে বলা হয় গুপ্তধন আর এখনকার দিনে সেই মোহরের একটা মোহরের আনুমানিক মূল্য প্রচুর টাকা এছাড়াও তখনকার দিনে জাল ফেলেছে এবং জাল ফেলার পরে সেই জালে কিন্তু এক ঘোড়া মোহর উঠেছে এরকমও হয়েছে এবং সেই মোহর পাওয়ার পরে সেই মানুষটি তখনকার দিনের লাখ টাকা মানে এখনকার দিনে কোটি টাকারও বেশি তো তখনকার দিনে মানুষ সেই জিনিস পেয়ে অনেক সময় যার পুকুর বা যার জমিতে পেয়েছে তাকে কিন্তু দিয়েছে আর এখনকার দিনে তো এই সমস্ত জিনিস পাওয়া যায় না তবে আপনাদের মনে একটি প্রশ্ন এখন ঘোরাফেরা অবশ্যই করবে এখনকার দিনে কি এইভাবে গুপ্ততন পাওয়া সম্ভব একেবারে নয় কারণ তখনকার দিনের সিস্টেম ছিল আলাদা তখনকার দিনের মানুষ যেভাবে জীবনযাপন করেছে এখনকার দিনের মানুষ সেভাবে তো জীবনযাপন করে না তখনকার দিনের মানুষ একটা মানুষকে যে পরিমাণ বিশ্বাস করত এখনকার দিনে মানুষ একটা মানুষকে সে পরিমাণ বিশ্বাস করে না এখনকার দিনে মানুষ স্বার্থ নিয়ে চলে তখনকার দিনে মানুষ স্বার্থ নিয়ে চলতো না তো এই জিনিসগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই গুপ্তধন আপনারা কিন্তু জমিতে লাঙল দিয়েও পাবেন না আর বড় দিঘি বা পুকুরে জাল ফেলেও পাবেন না তাহলে পাবেন কি করে ক্রিপ্টো নাম শুনেছেন যদি না শুনে থাকেন শুনে নিন ক্রিপ্টো এমন একটি কারেন্সি যেটার প্রাইস আমাদের ভারতের বাজারের থেকে কিন্তু অনেক উপরে বা বিদেশের বাজারের থেকে অনেক উপরে যেমন বিটকয়েন যেটার একটা বিটকয়েনের এখনকার প্রাইস আপনি গুগলে গিয়ে সার্চ করে নিন যদি কেউ দু সালে বিটকয়েন কিনত তখন সেই বিটকয়েনের প্রাইস ছিল একশো টাকা একটা বিটকয়েন এখন তার প্রাইস গুগলে গিয়ে সার্চ করে নিন বুঝতে পেরে যাবেন তো এটা হচ্ছে এখনকার দিনে গুপ্তধন পাওয়ার ঠিকানা তবে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই সমস্ত জায়গায় আপনারা যখন টাকা ইনভেস্ট করবেন তার আগে আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ কেতু যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না এর পাশাপাশি মার্কেট যাচাই করে আপনি কিন্তু টাকা ইনভেস্ট করুন তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে কেতু কেতুগ্রহ শুভ অবস্থায় রয়েছে কি না আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে আসুন এবার আমি সেই সাতটি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি চান প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ গুপ্তধন পাওয়ার আশা কিন্তু আপনাদের মিটতে চলেছে তবে আপনার নিজস্ব বার্চাটে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেতে চলেছেন অর্থাৎ গুপ্তধন পাওয়ার আশা কিন্তু আপনাদের মিটতে চলেছে এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেতে চলেছেন অর্থাৎ গুপ্তধন পাওয়ার আশা আপনাদের পূর্ণ হতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ